বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ক্লাস নামের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজ আমরা আলোচনা করব আনসার ভিডিওটির মাঠে কি কি কাগজপত্র লাগবে, কি কি শারীরিক যোগ্যতা লাগবে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হয় ইত্যাদি নিয়ে। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো কি কি কাগজপত্র লাগবে। তো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, দুই নম্বরে দেখো জাতীয় পরিচয় পত্রের মূল কপি, তিন নম্বরে দেখো চারিত্রিক সনদপত্রের মূল কপি, তারপর নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, তারপর দেখো অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশনের ডকুমেন্টের মূল কপি অর্থাৎ প্রবেশপত্র। তো তোমরা যে অনলাইনে আবেদন করেছিলে সেই সময় কিন্তু প্রবেশপত্র দেওয়া হয়েছিল, সেই প্রবেশপত্রটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তারপর এক থেকে পাঁচ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি। তো এর আগের যে কাগজপত্রগুলোর কথা বললাম সেই কাগজপত্রগুলোর সত্যায়িত ফটোকপি কিন্তু তোমাদের লাগবে। তো তারপর দেখো গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপর প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড নিয়ে যেতে হবে। তারপরে বিষয়টি লক্ষ্য করো শারীরিক যোগ্যতা। তো উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি। তারপর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। তো তারপরে বিষয়টি লক্ষ্য করো পরীক্ষা। তো তোমাদের মোট 4টি বিষয়ের উপর একটি পরীক্ষা হবে। তো এখানে বিষয়গুলো লক্ষ্য করো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো বাংলা যে যে টপিক থেকে প্রশ্ন করা হয়, দেখো শুদ্ধ বানান লিখুন, ব্যাজ বাক্য সহ সমাস, তৃতীয়ত এক কথায় প্রকাশ, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ, তারপর সন্ধি বিচ্ছেদ, বাগধারা, বিপরীত শব্দ, তারপর রচনা। তো গত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমি ঘাটাঘাটি করে দেখেছি, মোটামুটি এই বিষয়গুলো থেকেই প্রশ্ন করা হয়। তো তোমরা সবাই কিন্তু এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তারপর দেখো ইংরেজি যে যে টপিক থেকে প্রশ্ন করা হয়, তো প্রথম দেখো ট্রান্সলেশন অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন আসতে পারে। তো তারপর দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলোর মধ্যে রয়েছে দেখো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস ইটিসি। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো এর মধ্যে অন্তর্ভুক্ত আর্টিকেলস, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব ইটিসি। আর্টিকেলস, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকলে কিন্তু তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ভালো করতে পারবে। তারপর দেখো প্যারাগ্রাফ, তো তারপরে বিষয়টি লক্ষ্য করো গণিত যে যে টপিক থেকে প্রশ্ন করা হয়। তো এখানে দেখো পাটিগণিত, লসাগু, গসাগু, লাভ, ক্ষতি, সুদ, আসল, শতকরা ইত্যাদি, এই বিষয়গুলো তোমরা ভালো করে আয়ত্ত হয়ে যাবে। তারপর বীজগণিত, তো বীজগণিতের মধ্যে রয়েছে দেখো মান নির্ণয়, অনুপাত, উৎপাদক, ধারা ইত্যাদি। তারপর দেখো সাধারণ জ্ঞান যে যে টপিক থেকে প্রশ্ন করা হয়। তো বাংলাদেশের বিষয়াবলী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতীয় বিষয়, ভাষা আন্দোলন ইত্যাদি। তারপর দেখো আন্তর্জাতিক বিষয়াবলী, তো আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে তোমরা যে কোনো বই থেকে ভালো প্রিপারেশন নিবে তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তারপরে একটি বিষয় দেখো তোমরা যদি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টে জানাবে। আজ এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।